ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম আফজাল ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনার বাসার পাশে একজন অমুসলিম প্রতিবেশী রয়েছেন, আপনারা তাদেরকে কিছু খাবার দাবার হাদিয়া দেন, তারাও আপনাদেরকে হাদিয়া দেন, আপনারা কি তাদের খাবারটা গ্রহণ করতে পারবেন কি না? মুহতারাম ভাই, তাদের যদি জবেহকৃত পশুর গোশত না হয়, অন্য খাবার হয়, সেটা গ্রহণ করতে শরীয়তে কোনো বাধা নেই, ঠিক আছে? রাসূল সাল্লাম বলছেন তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, এতে করে তোমাদের মহব্বত ভালোবাসা তৈরি হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের হাদিয়া বিভিন্ন সময়ে গ্রহণ করেছেন। এক ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষযুক্ত ছাগলের গোশত খাইয়েছিলেন, তো সেটাও হাদিয়া ছিল, সেটা রাসূল খেয়েছিলেন, কিন্তু যদিও সেটা বিষযুক্ত ছিল, সেই মহিলার এটা চক্রান্ত ছিল, কিন্তু রাসূল সাল্লাম সে হাদিয়া গ্রহণ করেছিলেন। তো এখন মুসলিমদের ওই সকল হাদিয়া বা উপহার গ্রহণ করা যায় যেগুলোতে কোনো সংশয় নেই, যেমন প্রতিবেশীরা যদি তরি তরকারি শাকসবজি এগুলো দেয়, মাছ দেয়, এগুলো সমস্যা নেই, কারণ মাছ জবে করার কোনো প্রশ্ন নাই। কিন্তু যদি এমন হয় যে আপনাকে গোশত দিয়েছে আর সেটা বাজার থেকে কেনা হলে কোনো সমস্যা নাই, কারণ বাজারে সাধারণত মুসলিমরাই জবাব করে থাকে। আর যদি তাদের জবকৃত হয় আর যদি ওই পরিবারটি হিন্দু হয়, তাহলে ওই গোশত খাওয়া যাবে না। তবে যদি পরিবারটি আহলে কিতাব ইহুদি বা খ্রিস্টান হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রহণ করা জায়েজ আছে, কারণ আহলে কিতাবের জবকৃত পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য আল্লাহ কোরআনে হালাল করেছেন। তো সম্মানিত ভাই, আপনারা তাদের সাথে হাদিয়া বিনিময় করুন, এতে শরীয়তে কোনো বাধা নেই, কিন্তু তাদের জবেহকৃত যদি কোনো গোশত দেয় তাহলে সেটা খাওয়া যাবে না, যদি তার পরিবারটি হিন্দু হয়ে থাকে, কারণ অগ্নি পূজক অথবা মূর্তি পূজক তাদের জবেহকৃত পশু মুসলমানদের জন্য হালাল নয়, বৈধ নয়। আর শুধুমাত্র কি বলছে, আপনার হাদিয়া বিনিময়টাকে বিনিময়ে সীমাবদ্ধ থাকাটা উচিত নয়, যেহেতু হাদিয়া একটা বিনিময় হচ্ছে, সেইখানে একটা ভালোবাসা তৈরি হচ্ছে, আর সেই ভালোবাসার সূত্র ধরেই আপনাদের উচিত হবে যে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। গ্রহণ করার মালিক বা হেদায়তের মালিক আল্লাহ তাআলা, গ্রহণ করা তাদের ব্যাপার, কিন্তু আপনারা তো বিষয়টি পেশ করতে পারেন। তো যাই হোক, ধীরে ধীরে হয়তো তাদের অন্তরে আপনারা জায়গা করে নিয়ে তখন তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, এটা হলো সবচেয়ে বড় জিনিস, এবং এই হাদিয়া দেওয়াটার উদ্দেশ্য কিন্তু সেটাই থাকা উচিত, ঠিক আছে ভাই? তো আল্লাহ তাআলা যেন আপনার মাধ্যমে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।